তোমাদের সবার মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এইচএসসিতে এইচ ব্যাচের যে এখন যে পড়াচ্ছি, পড়ানোর অভিজ্ঞতা আলোকে আমি কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এইচএসসিতে এইচ ব্যাচে আমার অবজারভেশন সোফার, যত যত স্টুডেন্ট দেখছে সবার মধ্যে স্টুডেন্ট ভ্যারিয়েশন অনেক হাই। এটাতে কি বুঝাইলাম ভাইয়া? এটাতে বুঝাইলাম আমি যদি স্টুডেন্টদের ক্যাটাগরি করি, ক্যাটাগরি করি লাইক ধরো এখানে আমি একটা গ্রাফ আগাইলাম, ধরো আমি একটা ওয়াই এক্সেস আগাইলাম, এন্ড ওয়াই এক্সেস ধরো যত উপরে যাবো স্টুডেন্ট কোয়ালিটি তত ভালো। সো এইখানে কিছু অংশ বিলং করে, এখানে ধরো ফর এক্সাম্পল অ্যারাউন্ড আমি দেখতে বলতে 10% বেশি না, এরা হচ্ছে সবই পারে, সবই জানে। এই মাঝখানের অংশ বিগত বারগুলো দেখা যেত, মাঝখানের অংশগুলোতে পপুলেশন অনেক হাই, অ্যান্ড নিচের অংশটাতে পপুলেশন এরপরে আর উপরের অংশটা পপুলেশন কম, কিন্তু এখন এই মাঝখানের অংশটা অনেকটাই নাই। যা আছে সব হয় ভালো, না হলে একদম স্ট্রেট গ্যাপ আছে বা আগের পড়া হয় নাই এরকম। সো এই অংশটাতে আমি দেখতেছি এখন বেশিরভাগ পিপল, অ্যান্ড আমি যদি বলি যে এটা হচ্ছে আমার যেটা দরকার রিকোয়ার্ড, মানে মিনিমাম রিকোয়ার্ড আছে না যে এই পর্যন্ত কোয়ালিটি লাগবে। সো তোমাদের এই কোয়ালিটিটার মধ্যে নিচে বলে না বিলো দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে। সো এইচএসসি তে এইচ ব্যাচে সো ফার আমার যা এক্সপিরিয়েন্স স্টুডেন্টদেরকে পড়ানোর প্রেক্ষিতে, এইচএসসি তে এইচ ব্যাচে স্টুডেন্টদের মধ্যে যেটা মানে দারিদ্র সীমা, মানে দারিদ্র সীমা মানে কি যেটা হচ্ছে না হইলেই না, ওইটার থেকে পড়াশোনার দারিদ্র সীমার নিচে আসে এবং স্ট্রেট যদি বলি। এইচএসসি তে এইচ ব্যাচে এই জিনিসটা কেন প্রকট এটার কারণটাও আমি জানি, কারণটা তোমরা সবাই জানো, কারণ কোভিড ছিল, কারণ এসএসসি তোমাদের কি ছিল শর্ট সিলেবাস ছিল, এসএসসিতে তোমরা শর্ট পড়ছো, অ্যান্ড এই কারণে দেখা গেছে তোমাদের একটা ঘাটতি অবভিয়াস রিজনে আছে। অ্যান্ড এইটা থাকার কারণে আমরা যারা এইচএসসি টিচার বা অ্যাডমিশন টিচার, তো তখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই আমাদের আমরা যখন দেখি যে পড়াইতে অনেক স্ট্রাগল হয়, অনেক স্ট্রাগল হচ্ছে, এটা আমরা টিচাররাও নিজেরা যখন কথা বলি তখন দেখছি পড়াইতে অনেক স্ট্রাগল হচ্ছে। এই কারণে স্ট্রাগল হচ্ছে যে আগে হয়তো আমরা 3 ক্লাসে এতটুকু পড়াইতে পারতাম, এখন 3 ক্লাসে আমাদের অনেক কম পড়াইতে হয়, টার্গেটটাই নিয়ে আসি কম। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই শর্ট সিলেবাসটা না পড়া। এখন এটাকে কীভাবে দূর করা যায়, এটা তো প্রবলেমগুলো বললাম ভাইয়া, প্রবলেমটা কীভাবে দূর করা যায়, প্রবলেমটা আমরা টিচাররা চাইলেও সব মিলাই দূর করে পারবো না, অ্যান্ড তুমি একা চাইলেও হবে না, দুই পক্ষের কম্বিনেশন লাগবে। আমাদেরও আগায় আসতে হবে, তোমাদেরও আগায় আসতে হবে ইকুয়ালি। যদি না আগায় আসতে পারো তাহলে এই জিনিসটাতে একটা ঝামেলা থাকবে। আমি যেটা দেখলাম যে বেশিরভাগ স্ট্রাগল করতেছো স্টুডেন্টসরা, যেটা সেটা হচ্ছে ফিজিক্সে স্ট্রাগল করতেছো অনেক, ফিজিক্স অ্যান্ড ম্যাথ, এই দুইটাতে স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি। খুবই স্বাভাবিক, ফিজিক্সে তোমরা কয়টা চ্যাপ্টার পড়ছো, 4টা চ্যাপ্টার পড়ছো মনে হয় রাইট, এই 4টা চ্যাপ্টার পড়ছো, অ্যান্ড ম্যাথ তো অনেকে পরীক্ষাও দেয় অনেক, বায়োলজি জাস্ট পরীক্ষা দিয়ে আসছো। সো এই যে ফিজিক্স অ্যান্ড ম্যাথ, এই জেনারটার মধ্যে সবচেয়ে বেশি উইকনেস, মানে উইকনেসের পরিমাণ টু হাই, অ্যান্ড আমরা বিভিন্ন জায়গায় পোল দিয়েও তার রেজাল্ট পাইছি যে উইকনেস সব থেকে বেশি। অ্যান্ড এটা দূর করার জন্য তোমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এসএসসি ফিজিক্স এর যেই চ্যাপ্টারগুলো না জানলেই না, এসএসসি ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো না জানলেই না সেই চ্যাপ্টারগুলো পড়ে আসতে হবে যদি শর্ট সিলেবাসে না থাকে তাও। যেমন এসএসসি ফিজিক্সে তোমাদের টাপ রিলেটেড একটা চ্যাপ্টার ছিল যেটা শর্ট সিলেবাস ছিল, ওটা কিন্তু পড়া উচিত, লাগবে এইচএসসির জন্য লাগবে। এসএসসি ফিজিক্সের তোমার স্থির তড়িৎ মনে হয় ছিল, স্থির তড়িৎ কি আছে কিনা আমি জানি না, সো স্থির তড়িৎ ছিল, এইটা লাগবে, চল তড়িৎ লাগবে, আমি সবগুলোই লিখতেছি মোটামুটি যা যা লাগবে এইচএসসির একটা স্টুডেন্টের জন্য, চল তড়িৎ লাগবে। অ্যান্ড আমি এইচএসসির ইয়াটা দিই, মান ইয়াটা লিখি, তরঙ্গ শব্দ আই গেস পরে আসছো, তরঙ্গ শব্দ কি ছিল কিনা আমি জানি না তোমাদের সিলেবাসে, তরঙ্গ ও শব্দ এটা লাগবে মোটামুটি এই জিনিসগুলো। অ্যান্ড গতি, গতি লাগবে, বল লাগবে, কাজশক্তি ক্ষমতা লাগবে, কাজের চ্যাপ্টারটা যেটা সেটা লাগবে, দেন মহাকর্ষ বিকর্ষ রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো লাগবে, মোটামুটি এই জিনিসগুলো লাগবে। অ্যান্ড বেশিরভাগ স্ট্রাগল করতেছে স্টুডেন্টসরা এই জায়গাগুলোতে স্ট্রাগল করতেছে, প্রচুর স্ট্রাগল করতেছে। আমি দেখতেছি যেমন আমার তাপগতিবিদ্যা পড়াতে এই জিনিসটা লাগে, কিন্তু তোমাদের অনেকেরই হয়তো আগে না থাকার কারণে একটা পরীক্ষা দিয়ে আসলে এই জিনিসগুলো ধরো অনেক বেটার হতো। সো এই ঝামেলাটা আছে। সো